ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ছয়ের আসরের ঢাকা পর্ব শেষ হয়ে এখন চলছে সিলেট পর্ব এবারের বিপিএলে মোটেও ভালো অবস্থানে নেই খুলনা টাইটান্স টানা হারের ব্যর্থতায় পয়েন্ট টেবিলে সবার নিচে তারা ঢাকায় গ্রুপ পর্বের চার ম্যাচ খেলে চারটিতেই পরাজিত হয়েছিল তারা তবে সিলেট পর্বের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স এদিকে আজ সন্ধ্যা সাতটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা আর এই ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহকে চলতি বিপিএল আসরে খুলনা টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন এই পাকিস্তানি তারকা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন তিনি এছাড়াও খুলনা টাইটান্সের দলের সঙ্গে যোগ দিয়েছেন লাসিত মালিঙ্গা সব মিলিয়ে নিজেদের বলিং বিভাগ শক্তিশালী হয়েছে বলে মনে করছে ফ্রাঞ্চাইজিটি উল্লেখ্য পাঁচ ম্যাচের একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে খুলনা টাইটান্স এখন নতুন তারকাদের দলে নিয়ে আসায় খুলনার ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাই দেখার বিষয়